রেস্টুরেন্টে গিয়ে খেতে কার না ভালো লাগে বলেন? আর রেস্টুরেন্টের স্বাদে যদি আমরা ঘরেই তৈরি করতে পারি তাহলে তো কোনো কথাই হবে না। তো আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো আপনাদের আস্ত চিকেন দিয়ে তান্দুরি চিকেন রেসিপি। তবে এই তান্দুরি চিকেনের সাথে থাকছে খুবই মজাদার আর খুবই স্পেশাল একটা সস। তবে এই তান্দুরি সসটা আমি তৈরি করব তান্দুরি মশলা দিয়েই। আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কীভাবে আমি সসটা তৈরি করছি। আর এই তো সসটা দিয়ে চিকেনটা খেতে খুবই ভালো লাগে। তো পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল, তা না হলে অনেক কিছুই মিস করতে পারেন। তো এখানে নিয়ে নিচ্ছি একটা চিকেন। তো এখানে আমি 1 কেজির একটু বেশি হবে চিকেনটা নিয়ে নিয়েছি। খুব বেশি বড় চিকেনটা দিয়ে না করাই ভালো, একটু ছোট সাইজের চিকেনটা দিয়ে করলেই বেশি ভালো হয়। তো এই যে একটা নাইফের সাহায্যে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু খুব সুন্দর করে কেটে নিচ্ছি, তাতে করে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকতে পারবে। তো আমরা কিন্তু মানে সব সময় চিকেনটাকে 4 টুকরো করে তারপরে এই তান্দুরি চিকেনটা তৈরি করে। তো আজকে আমি আস্ত চিকেনটা দিয়েই তৈরি করে দেখাবো। তো এই তো আমার কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে কিন্তু সম্পূর্ণ চিকেনটাকে আমি এরকম করে কেটে নিচ্ছি। তো একটু ঢিপ ঢিপ করে কেটে নিতে হবে। এবার একটা বল নিয়ে নিলাম মশলাগুলোকে আলাদা করে মিশিয়ে নেওয়ার জন্য। এই কাজটা করলে বেশি ভালো হয়, মানে মশলাগুলোকে আলাদা করে নিয়ে নিলেই ওইটাই ভালো হয়। তো নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট আর 1 টেবিল চামচ জিরা পেস্ট। তারপর দিয়ে দিয়েছি এখানে তান্দুরি মশলা। তবে এই তান্দুরি মশলাটা কিন্তু আমার হোমমেড তান্দুরি মশলা, এটার একটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো সেটাই দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া সামান্য। তো এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, তো সামান্য সয়া সস দিয়ে দিলাম 1 টিস্পুনের মতোই হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টক দই। তো এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, তবে গোলমরিচটা সামান্যই দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতোই হবে টমেটো সস, তবে আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লেবু। আর আমি এখানে কিন্তু কাবাব মশলাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে আমার কাছে বেশি ভালো লাগে এর জন্যই দিয়ে দিয়েছি। তো মশলাগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে তারপর চিকেনটার গায়ে এরকম করে দিয়ে দিতে হবে, খুব সুন্দর করে কিন্তু হাতের সাহায্যে এরকম মাখিয়ে মাখিয়ে দিতে হবে। মানে এই কাজটা কিন্তু আপনাদের হাতের সাহায্যেই করতে হবে, তা না হলে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো ঢুকবে না। তো এখানে সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি। আপনারা হয়তো জানেন যে তান্দুরি চিকেনটা কিন্তু একটি স্পাইসি ধরনের হয়, তো সেই স্পাইসি ভাবটাকে ধরে রাখার জন্য এই ফুড কালারটা দিয়ে দিয়েছি। তো আমি রেড ফুড কালারটাই সামান্য দিয়ে দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আসলে আমার লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, আর এখানে যেহেতু সয়া সসটা দিয়ে দিয়েছি তো সেই অনুযায়ী লবণটাও নিজের আন্দাজ মতো দিয়ে নিতে হবে। তো দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ চিকেনটার গায়ে লবণটা লেগে থাকে। তো এবার ম্যারিনেট করে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য, তবে কারো হাতের কাজ মানে সময় না থাকলে আপনারা মিনিমাম 3 আওয়ার্স রাখতে পারেন। তো চিকেনটাকে একটা র্যাপিং করে মানে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখছি, যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও হবে, তো কোনো সমস্যা হবে না তাতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5 ঘন্টা পরে চলে এসেছি। তো চিকেনটা মানে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চিকেনটার গা থেকে আমি খুব মানে মশলাগুলো একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি, যতটুকু সম্ভব চিকেনের গা থেকে মশলাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এবার একটা সুতার সাহায্যে আমি পা দুটিকে বেঁধে দিচ্ছি, তাতে করে কিন্তু মানে চিকেনটা কুক করার সময় শেপটা নষ্ট হবে না। তো এবার দেখতেই পাচ্ছেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তো এবার প্যান বসিয়ে দিয়ে তারপর 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যে কোনো কাবাব বা চিকেনের এরকম রেসিপি তৈরি করতে হলে সরিষার তেলটাই বেটার হবে, আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে প্যানটা গরম হওয়ার পর চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট এরকম খোলা রেখেই জাল করে নেবেন, তাতে করে চিকেন থেকে কোনো রকম পানি বের হবে না।
এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন। তো তারপরে ঢেকে রান্না করতে হবে, একদম চোলাটাকে লো করে দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। আর এদিকে অন্য একটা চোলায় টমেটো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, 5টা টমেটো এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। তো সসটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আর উপরে স্কিনটা খুব ভালোভাবে এরকম করে ফেলে দিতে হবে। তো এই তো ফেলে দেওয়া হয়ে গিয়েছে, আর আমি কিন্তু একটু পানি দিয়ে তারপর টমেটোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতোই হবে সরিষার তেল। এই সসটা কিন্তু সরিষার তেলে তৈরি করতে হবে। আর দিতে হবে 1 টেবিল চামচ সেতু করে রসুন। তো এই রসুনটা খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে মানে পুড়ে যাবে না, জাস্ট একটা স্মেল বের হবে, সে মুহূর্তে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি হবে মিষ্টি দই। তো এখানে যে টমেটোটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই টমেটোটাই দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা মানে বেঁচে গিয়েছে চিকেন থেকে, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। সসটা কিন্তু খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এবার দিয়ে দিচ্ছি আচার। তো এই আচারটা আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি, যে কোনো আচারই আপনারা এখানে দিয়ে দিতে পারেন, আমি এখানে আমের আচারটা দিয়ে দিয়েছি। তো এবার চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এই সসটা যেহেতু একটু স্পাইসি হয় সেহেতু একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হবে, আর আপনারা যদি কেউ ঝাল না খেতে চান তাহলে নাও দিতে পারেন। তো এবার এই যে চুলাটাকে একটু মিডিয়াম করে দিয়ে তারপর কিন্তু জাল করে নিতে হবে, যে পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় সে পর্যন্ত আসলে চুলায় রেখে জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সসটা থেকে কিন্তু অলরেডি তেল বেরিয়ে এসেছে, মানে উপর থেকে তেলটা দেখা যাচ্ছে। তো সেই মুহূর্তে বুঝতে হবে সসটা হয়ে গিয়েছে, আর এই সসটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে এই মানে ফাঁকে কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে, তো চিকেনটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক সাইড কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে, আর যেহেতু দীর্ঘক্ষণ আমি চুলায় বসে রেখেছিলাম সেহেতু চিকেনটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার উল্টিয়ে পাল্টে চিকেনটাকে কুক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা কিছু সাহায্যে ধরে তারপর কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, একটু কালার করে ভেজে নিতে হবে। তো চিকেনটা কিন্তু অলরেডি ভাজা মানে রান্না হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এবার একটা চোলায় আমি কয়লা বসিয়ে দিয়েছি, কয়লাটাকে জাস্ট আগুনটা ধরিয়ে দিতে হবে। আর এবার একটা ফয়েল পেপারে মানে পাটি করে তারপর আমি যে কয়লার ইটা আছে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর সামান্য সরিষার তেল দিয়ে দিলাম, তাতে করে ধোয়ার পরিমাণটা বেশি হবে আর ফ্লেভারটা খুব ভালো আসবে। তো দেখতেই পেলেন এই যে সসটা তৈরি হয়ে গিয়েছে, আর চিকেনটাও অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো সেই সসটা দিয়েই কিন্তু চিকেনটাকে খেতে হবে, খুবই ভালো লাগে। তো সসটা দিয়ে এরকম চিকেনের গায়ে ঢেলে দিলেই কিন্তু হয়ে গেল। তো দেখতেই পেলেন কত সহজেই ফুল চিকেন তান্দুরি চিকেনটা তৈরি করে ফেললাম, আর সসটাও কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই সসটা দিয়ে তান্দুরি চিকেনটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন, জাস্ট মানে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।